পাক ভালো বান্দারের চিৎকার শুনিয়া জগৎপতি মামা তবু ভয় পায় না ডর পায় না কেন স্বামীর দেখা করবে বলে এখন হে আল্লাহ স্বামী যদি আমার সঙ্গে থাকে ও গো মেহেরবান ও গো প্রভু ও গো এবার নারায়ণ বলে এবার তাই স্বামী থাকলে কোনো আমার ভয় ডর দুঃখ নাই তবু মা স্বামীর জন্য চলে যাচ্ছে যেতে যেতে সূর্য প্রায় অস্ত হয়ে গেল মা আর হাঁটতে পারে না খোদায় তৃষ্ণায় আর সর্ব শরীর কাঁপতো আরো একজন বয়স্ক মা ফাতেমার জাতের নারী 100 টাকা দান করলো এবার তো আজাই করি দানকারীর পিতা মাত্রে আল্লাহ শুকে রাখবেন কবরে কাল হাসরে ফাতেমার সঙ্গে আল্লাহ সবাইকে জান্নাত বাসী জান মা ফাতেমা এবার দেখো জগত জননী আরে হেরে দিছেন এবার মা শুধু চোখের পানি ছেড়ে দিয়া জগত ফাতেমা আর দেখো হাঁটিতে চলিতে নাহি পায় খোদাই তৃষ্ণায় মা গেল ক্লান্ত হইয়া শুধু স্বামী স্বামী করে মা রাস্তায় পড়ে কাঁদতে জার জার হইয়া স্বামী
ভগবান সঙ্গে বিনা হিসেবে জন্ম জন্মান বসে হয়ে একবারে বলে দাও ঠাকুর, একবারে বলে দাও প্রভু।
আমি আমার স্বামীকে গেল অবশ্যই তার সাথে দেখা করতে পারি স্বামীর কাছে জনাব বল সংশোধন করে এই দুনিয়ার মুখ থেকে চলে যেতে পারি মাওলা হাদিস কুরআন এবং শাস্ত্রে আছে তাই স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ ফ্যাসাদ কাজিয়া করে যদি দুনিয়ার মুখে পাপ সাপ না নিয়ে ওই নারীটার যদি মৃত্যু হয়ে যায় বা পুরুষটার মৃত্যু হয়ে যায় কাল হাসরের মাঠে যতক্ষণ ওই পুরুষটা ওই স্বামীটা ওই স্ত্রীটাকে মাফ করবে না স্বয়ং সৃষ্টিকর্তা মহান আল্লাহ এবার মাফ দিতে পারবে এই দুনিয়ার জন্য এই জন্য ফাতেমা বলছে আল্লাহ আমার স্বামীর সঙ্গে দেখা করে দাও আমি তো আমার স্বামীর কাছে নিয়ে ভুলটা সংশোধন করে তারপর আমাকে দুনিয়া থেকে তুলে নিয়ে যাইও মাওলা আমি যেন আমার স্বামীর সঙ্গে দেখা করতে পারি এই কথা বলে মা শুধু কান্দে যারে যা হঠাৎ করে সূর্য ডুবে গেল হইলের অন্ধকার জঙ্গলের মধ্যে যখন ফাতেমা পৌঁছিল সূর্য খাটা ডুবে অন্ধকার ঐনা হইয়া গেল আমাবস্যার মতো অন্ধকার ঐনা দেখতে পায় চতুর্দিকে বাঘ ভালুক গন্ডার দলে দলে জীব জন্তু আসছে চলিয়া মা ফাতেমা একটা গাছের তলাতে বসিয়া শুধু আল্লাহর নামটি এবার যা স্মরণ করিয়া আল্লাহর খাস নামটি ধরে জিকির করছে মায় এমন সময় বাঘ ভালুক গন্ডার হাতে এসে যায় এসে যাকে সৃষ্টিকর্তা মহাপ্রভু ঈশ্বরের নাম আল্লাহর নামে জিকির করছে গিয়া বাঘ ভালুক গন্ডার হাতে যত ছিল যাইয়া সবাই মিলে এবার চতুর্দিকে ফাতেমার দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দিচ্ছে তারে রাত্রিখানা আস্তে আস্তে যখন গভীর গেল হয়ে রাত্রিখানা যখন মা গো গভীর হইয়া গেল মা ফাতেমার পাহারাদার ওই বনের বাঘ ভালুক গন্ডার ছিল সারা রাত ধরে পাহারা দিল বনে পশুগণ সূর্যখানা ওঠার আগে আগে কি হইল এখন আরে রাত্রি যখন প্রভাত হইয়া যায় ফজরের নামাজের টাইম গেল হইয়া মা ফাতেমা ফজরের নামাজ যাবে ন পড়িয়া সমস্ত বনের বাঘ ভালুক গন্ডার যত হাতি ছিল ফাতেমার কদমে অর্থাৎ পায়ের মধ্যে পরে ভক্তি করে করে সবাই বিদায় হইয়া গেল এখন মা ফজরের নামাজ তো আদায় করবে আদায় করে আবার রওনা দিবে আর হাঁটতে পারে না পথ চলতে পারে না খোদায় তৃষ্ণায় ক্লান্ত তাই আমি এই জায়গাতে শুধু একজন আল্লাহর খাস বান্দা নবীর উম্মতের কাছে বলবো তাই যে ব্যক্তি বাবা মাকে ভালোবাসে ভাই যে ব্যক্তি বাবা মাকে ভালো যাবে বাসিয়া সেই ব্যক্তি আল্লাহ নবীকে লাভ করবে হিন্দুর মধ্যে কৃষ্ণ যাবে পাইয়া একজন পুরুষের মধ্যে একজন মা এবং বোনদের মধ্যে বলবো যে মা যে বোন যে দিদি যে বৌদি স্বামীকে ভালোবাসে স্বামীকে মহব্বত করে শ্বশুর শাশুড়ির খেসমত করে যে এবার মুসলমানের মায়ের মধ্যে আল্লাহর কোরআনকে মানে আল্লাহর নবীকে মানে হিন্দুর মধ্যে যে গীতাকে মানে কৃষ্ণকে মানে সে ভগবানকে মানে আমি শুধু একজন মায়ের উদ্দেশ্যে বলছি একজন বোনের কাছে বলছি এই জায়গাতে ফাতেমার জাতের নারী যতক্ষণ আছে শুধু একজন মা বা একজন বোন বা একজন দিদি মহব্বতের সহিত এই স্টেজের মধ্যে মহব্বতের সহিত মা ফাতেমার দুঃখের কাহিনী শুনে মাত্র 105টা টাকা মাত্র 105টা টাকা আমি 500 চাইলাম না 200 যাব না 1000 যাব না 105টা টাকা মহিলাদের মধ্যে একজন সতী নারী করবেন এসে দাদা
আর পুরুষের মধ্যে মাত্র 205 এবার 10টা টাকা এমন একজন কোন এবার আল্লাহর খাস বান্দা হবেন যে আল্লাহর নবীকে মানেন কোরআনকে মানেন বাবা মাকে সেবা করেন